তো গুড মর্নিং এভরিওয়ান সকলকে মূর ইউটিউব চ্যানেলে পুনর্বার স্বাগতম। তো বন্ধু বান্ধব সকল সরকারের চাকরি আকো একটা বিশদ নিযুক্তি, যত টোটাল পোস্টর সংখ্যা 32,699টা থাকিব। আর এই পদখিনি 32,699টা পদখিনি 10 সেপ্টেম্বরের আরম্ভ হব। তো সকলবিলাক ডিটেইলস এই ভিডিওত জানাম যে 32,699টা পদ কি কি বিভাগ মুক্তি হব, আলগতে আপনাদের কেতিয়াপা এপ্লাই করব পাৰিব সকলবিলাক ডিটেইলস আপনাদের এই ভিডিওটি চালে জানিব পাৰিব। তো আপনাদের শেষলৈকে চাব আর যিমান পাৰে বন্ধুবগলে এই ভিডিওটি শেয়ার করব। বন্ধু বান্ধবীসকল আপনাদের দেখবলে পেয়েছে এখন লিষ্টত সকলবিলাক দিয়া আছে পুনৰ নিযুক্তি দিব হাজু অসম চৰকাৰ 32,699টা পদত দিয়া হব নিযুক্তি। আর ইয়াত কি কি বিভাগত নিযুক্তি দিয়া হব আপনাদেরকে জানাব চেষ্টা করিম। গৃহ বিভাগত 4,097টা পদ দিয়া হব, স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণত 5,105টা পদ নিযুক্তি দিয়া হব, শিক্ষা বিভাগত দিয়া হব 10,299টা পদ, পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগত দিয়া হব 1,174টা পদ, তৃতীয় বর্গ চতুর্থ বর্গত দিয়া হব, প্রথমে দিয়া হব তৃতীয় বর্গত 7,073টা, চতুর্থ বর্গত দিয়া হব 4,939টা। তো এইখিনি পদ মুক্তি হব, এইখিনি বিভাগত মুক্তি হব পদ। গৃহ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এডুকেশন বিভাগ, শিক্ষা বিভাগ, পঞ্চায়েত এন্ড গ্রাম উন্নয়ন আর তৃতীয় আর চতুর্থ বর্গ, এইখিনি পদ মুক্তি হব বিভাগত। আর আপনাদের গম পালে যে কত কিমান পোস্টর সংখ্যা আছে, তো আপনাদের যদি চাই তাহলে গৃহ বিভাগ অর্থাৎ আসাম পুলিশত টোটাল পোস্টর সংখ্যা 4,097টা পদ মুক্তি হব। তো বহুতে মোক সুধি থাকে, কমেন্টত সুধি থাকে যে অসম পুলিশত আকৌ নতুনকে ভেকেন্সি মুক্তি হব নাই। তো বন্ধু বান্ধবীসকল প্রিপারেশন করে থাকক, অসম পুলিশ বুলিয়ে নহয় যিবিলাকে এক্সাম দিব ADR 2.0 হব এইটো, আর এইটোত আপনাদের ভালদরে প্রিপারেশন করলে পাস করব পাৰিব। তো এতিয়াৰ প্রিপারেশন করে থাকক। তো আজি ভিডিওটো ইমানে আছিল, তো যিমান পাৰে আপোনালোকে আপোনালোকৰ বন্ধুবগলৈ শ্বেয়াৰ কৰিব। তো সকলোবিলাক ডিটেইলছ মোৰ ইউটিউব চেনেলত দি থাকিম। তো আপোনালোকে চেনেলটো যদি ছাবস্ক্রাইব কৰে তেতিয়াহ'লে ছাবস্ক্রাইব কৰিব, এনেধৰণৰ আপডেটছ সদায় লাভ কৰিবৰ বাবে। তো আজিলৈ ইমানে আছিল, নমস্কাৰ, জয় হোম।